বন্ধুরা, আজ আমরা চলে এসেছি ক্রিয়েটিভ বং ফ্যামিলির পক্ষ থেকে আরেকটি রান্নার রেসিপি নিয়ে। আজকের রেসিপিটির নাম হলো মিষ্টি কুমড়োর কুমড়োলি। তো চলুন জেনে নিই আজকে কুমড়োলি করতে কী কী আমাদের উপকরণ লাগছে। অবশ্যই কুমড়োলি করতে লাগবে কুমড়ো, তার বেসনের ব্যাটার তৈরি করার জন্য লাগছে পোস্ত, কালো জিরে, একটু বেকিং পাউডার, নুন, হলুদ আর পরিমাণ মতন জল ব্যাটারটা তৈরি করার জন্য। আর ভাজার জন্য লাগছে সাদা তেল। তো চলুন শুরু করা যাক আজকে আমাদের কুমড়োলি। গ্যাসটা জ্বালানো হচ্ছে। এদিকে ব্যাটারটা গোলা হচ্ছে, আবার সেটা দেওয়া হলো কালো জিরে, পোস্ত সবই পরিমাণ মতন। ভালো করে বেসনের সাথে সব উপকরণ মিশিয়ে নেওয়া হলো। এবার জল দিয়ে ব্যাটারটি রেডি করে নেওয়া হচ্ছে। ততক্ষণ কড়াইটা গরম করতে বসানো হয়েছে। ব্যাটার রেডি, এবার কড়াইতে তেল দেওয়া হচ্ছে। তেলটা গরম হলে কুমড়োগুলো ব্যাটারে ডুবিয়ে ছাড়া হবে। এটা একটি নিরামিষ পদ, আপনারা সন্ধ্যেবেলায় মুড়ির সাথেও খেতে পারেন, ভাতের সাথেও খেতে পারেন, যেটা আপনাদের সুবিধা। এই ব্যাটারটার মধ্যে একটু তেল দিয়ে দেওয়া হচ্ছে, কারণ হচ্ছে এতে একটু ব্যাটারটা মানে কুমড়োলিটা যখন ভাজা হবে তখন এটা একটু মুচমুচে খেতে লাগবে, একটু ক্রাঞ্চি থাকবে। তো সেই কারণে ব্যাটারটার মধ্যে একটু গরম তেল দিয়ে দেওয়া হলো। কুমড়োটা তেলে ছেড়ে দেওয়া হচ্ছে। ব্যাস এবার একটা পিঠ একটু ভালোভাবে ভাজা হয়ে এলে তারপরে পিঠ উল্টে দেওয়া হবে। বন্ধুরা, এভাবে আপনারা করবেন, খাবেন কিরম হবে হলো সেটা জানাবেন। একটা পিঠ হয়ে গেছে, উল্টে আর একটা পিঠ দেওয়া হয়েছে। এভাবে আমরা সব কটা কুমড়ো এভাবে ভেজে নেব। বন্ধুরা, রেডি আমাদের মিষ্টি কুমড়োর কুমড়োলি। তো আপনারাও বাড়িতে সবাই এই রেসিপিটি ট্রাই করবেন, কিরম লাগলো জানাবেন। আর এই ভিডিওটি কেমন লাগলো তার জন্য অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।